ফাইনালি আমি কেদারনাথের উদ্দেশ্যে বার হয়ে পড়েছি। আর তো আমি কেদারনাথে দর্শন করতে যাচ্ছি। তো এই দাদা রয়েছে, এই দাদা আমার সাইকেলটারে পুরোপুরি ওকে করে দিল, আমি আর কিছুক্ষণের মধ্যে বার হব। আর ও রয়েছে, তো আমরা আর কিছুক্ষণের মধ্যে বার হচ্ছি। আর এই দাদা হচ্ছে, আর এই দাদা হচ্ছে আমাকে নিয়ে বড় চিন্তায় পড়ে গেছে, আমার থেকে বেশি চিন্তায় পড়ে গেছে দাদা। চিন্তা করার কোনো কারণ নেই, ঠিকঠাক করে চলে আসবে। ফাইনালি আমি কেদারনাথে যাবো বলে ঠিক করেই নিয়েছি অলরেডি। আর ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, বাবলাদা আমার ব্যাগ বেঁধে দিচ্ছে। আর হচ্ছে আমি বেরিয়ে পড়বো কিছুক্ষণের মধ্যে। তো আকবরদা আসছে, আসলে আকবরদার কাছে কিছু টাকা পাবো, সেই টাকাটা নিয়ে তারপর ফের বেরিয়ে পড়বো। গাইজ তোমরা আমাকে সাপোর্ট করবে, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা যত খুঁজ আমার চ্যানেলের মধ্যে মোটামুটি। তো ব্যাগ প্যাকিং হচ্ছে, আমার ব্যাগ সাইকেলের পিছনে বাজে। সাইকেলে আমি এখান থেকে কেদারনাথ, তো সাইকেলে আমি এখান থেকে কেদারনাথ যাব। আমার যেতে কতদিন লাগবে আমি তার নিজেও যাই না। তো গাইজ সঙ্গে কিছু টাকা পয়সা নিয়ে বেরিয়ে পড়ছি। আমার ছোটোবেলার থেকে স্বপ্ন যে আমি একটু কেদারনাথে ঘুরতে যাবো, তো আমার সেই স্বপ্নটাকে পূরণ করতে বেরিয়ে পড়েছি। যাই না, তো আমি চাইবো যে তোমরা সবাই আমার জন্য দোয়া করো, যাতে আমি ভালোভাবে ফিরে আসতে পারি, আমি যেন ভালোভাবে ফিরে আসতে পারি। তোমাদের কাছে এটুকুনি বলা। তো আমি ফেসবুকে লাইভ প্রতিদিন ভিডিও আপলোড করব, তোমরা সবাই ফেসবুকে ভিডিও শেয়ার করবে, আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, যাতে আমি এই এত দূরে লং জার্নিতে যাচ্ছি, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। আর রাস্তায় যাওয়ার পথে আমার অনেক সমস্যার সম্মুখীন হবো, তোমাদেরকে আমি সব কিছু জানাবো, ঠিক আছে? তো তোমরা প্রতিদিন ভিডিওটা দেখবে, আর আমার চ্যানেল যত পারো তোমরা মোটামুটি শেয়ার করবে, যতটা পারো আমার চ্যানেলটাকে শেয়ার করবে, কারণ আমি তোমাদের দেখাবো বলে এবং নিজের দর্শনের জন্য আমি এটা বেরোচ্ছি। গাইজ তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা সাপোর্ট না করলে আমি এতটা রাস্তা যেতে পারবো না। 1772 কিলোমিটার কেদারনাথ, যেতে কতদিন সময় লাগবে তাও জানি না গাইজ। তো ওখানে গিয়ে কী হবে না হবে তাও জানি না। তো রাস্তায় চলার পথে আমি তোমাদের কারোর কাছে ফোন করতে পারি একটু হেল্পের জন্য, তোমরা প্লিজ আমাকে হেল্প করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি যেতে পারবো না এত রাস্তা। তো তোমাদের প্রতিদিন ভিডিও দেখাবো গাইজ, আমার সাপোর্ট করো। মান্ডুদাকে বলেছিলাম দেখা করে যাবো, মান্ডুদার সাথে দেখা করে যাচ্ছি। তো আর বেশি গুণ্ডা আর অল্প সময় খুব, তারপরে আমি যাচ্ছি। মান্ডুদা তুমি এসো, এই যে মান্ডুদা, মান্ডুদা চলে যাচ্ছি, আসছি, ঠিক আছে? একাই যাচ্ছি, একাই বসার মধ্যে ঘুমিয়ে যাচ্ছি, আর একটু সময়। আমি ব্যাগ নিয়ে রেডি, আমার সাইকেলও রেডি হয়ে গেছে, আমি এক্ষুনি বার হয়ে পড়বো। আর যাওয়ার আগে একটু ঘটপুকুরে মায়ের কাছে একটু নমস্কার করে আসব। তো বার হয়ে পড়ছি, ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এবারে বেরিয়ে পড়বো জার্নি, দু মাসের জন্য জার্নি। জানি না কতদিন লাগবে আমি জানি না, আমি বার হয়ে পড়েছি, এখন চলতে থাকবো চলতে থাকবো। থানা পারমিশন এখন আমার করা হয়নি, তো পাপ্পুদাকে বলেছি, পাপ্পুদা বলেছে করিয়ে দেবে, যা বিপদ আছে আসুক, পাপ্পুদা মেনটেন করেও কথা দিয়েছে আমাকে। আমি এবার বেরিয়ে পড়ছি, রওনা দিচ্ছি, তো যাওয়া আমি এখন ঘটপুর কালী মন্দিরে চলে এসেছি, মায়ের কাছে একটু নমস্কার করে তারপরে আমি বার হব। তো মা, মার কাছে আমি একটু নমস্কার করে চলে বের হয়ে যাবো। আমার বন্ধু ছোটোর সাথে একটু দেখা করতে এলাম আমি, কারণ অনেকদিন দেখা হবে না, ছোটোর সাথে একটু দেখা হবে। আজ 11 সেপ্টেম্বর, আর টাইম সময় 7:44, 11 সেপ্টেম্বর সময় 7:44, আমি বার হচ্ছি, জানি না কবে পৌঁছাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিও, আমি কবে পৌঁছাবো তোমরা সব কিছু জানতে পারবে। আমি ফের বলছি যে হাসানদার রয়েছে, হাসানদার কাছে কিছু পয়সা নিচ্ছি, নিয়ে ফের বার হয়ে পড়বো এক্ষুনি। এইটাই হচ্ছে লাস্ট আমার গ্রামের লোকজনের সাথে দেখা, আর এরপরে আমার আর দেখা হবে না, কখন পরে ফোনে কথা হবে এরপরে। ফাইনালি আমি বাইরে হয়ে পড়েছি, আর আমি বড়ালি পর্যন্ত চলে এসেছি, আর এরপরে আরও এগোতে হবে, এগোচ্ছি। ফাইনালি আমি ভোজেরহাট বাজারে এসে গেছি, তো ভোজেরহাট বাজার ক্রস করছি, এরপরে কলকাতার লেদার কমপ্লেক্সে ঢুকবো। আজকে রাতে কেদারনাথের ছোটোর সাথে দেখা হবে, তো ছোটোর সাথে আজকে রাতটা কাটাবো, কাটিয়ে কালকের সকালবেলা কলকাতা দেখবো। ছোটো রুপির ওখানে রয়েছে, রুপির ওখানে আমি এখন যাবো, ভিআইপি না, ছোটো ভিআইপিতে
আমার সাথে পিকা মিট করবে, ভিআইপিতে ছোটোর সাথে দেখা হবে, দেখা হলে ছোটোর সাথে আজকে রাতটা কাটাবো, কাটিয়ে কালকেরে কলকাতা ত্যাগ করবো। ওখান থেকে আমি একটু চাঁদনি যাবো, চাঁদনি থেকে একটা সেলফি স্টিক কিনতে হবে, সেলফি স্টিকটা আমার খারাপ হয়ে গেছে, সেই কারণে আমাকে সেলফি স্টিকটা কিনে নিতে হবে চাঁদনি থেকে, যাতে এত রাত্রে সাইকেল চালিয়ে যাবো কীভাবে তুমি মানে সেলফি স্টিক ধরে রাখো। তো সেই কারণে মোটামুটি আমি আজকে রাতটা একটু কলকাতার মধ্যেই থাকতে যাচ্ছি, নাহলে আমি কলকাতা থেকে বেরিয়ে যেতাম। যেতে যেতে আরও অনেক দেখা হবে, অনেক কথা হবে, অনেক আনন্দ, অনেক ইন্টারেস্ট হবে তোমাদের শেয়ার করবো। এইভাবে সাইকেল চালিয়ে চালিয়ে আর মোবাইলে ভিডিও ক্যামেরা করাটা সত্যি অনেক টাফের বিষয়, তবে দু মাস চলতে চলতে শিখে যাবো, অনেক কিছু শিখে যাবো দু মাস চলতে চলতে। এখন আমি লেদার কমপ্লেক্সে এখানে আছি, লেদার কমপ্লেক্স 3 নম্বর গেট, তো 3 নম্বর গেটের এখানে ঢুকবো সবে। 3 নম্বর গেটে কাছাকাছি প্রায় চলে এসেছি, আমি 3 নম্বর গেটে ঢুকছি প্রায়, এই আমি 3 নম্বর গেটে ঢুকে গেলাম, এই দেখো 3 নম্বর গেটে। রাস্তা প্রায় ফাঁকা হয়ে গেছে আর আমি একাই এতটা রাস্তা সাইকেল চালিয়ে যাবো, সত্যি কথা মানে আমি কী করে যে এত সাহস এত বড় একটা হিম্মত পেলাম আমি নিজেও জানি না। তো যাচ্ছি গাইস, তোমরা আমাকে সাপোর্ট করো আর ডে টু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ঘন্টাটুকুও বাজিয়ে দিও, ঠিক আছে? আমি তোমাদের জন্য তোমাদের দেখাবো বলে, এবং আমার ছোটোবেলা থেকে মনের আশা যে আমি কেদারনাথে যাবো, ঠিক আছে? তো সেই কারণে বেরিয়ে পড়লাম কেদারনাথটা, বেরিয়ে পড়লাম, চলতে থাকবো, তোমাদের সাথে দেখাও হতে থাকবে, তোমরা সাপোর্ট করো। আমি এখন কাটাতলা চলে এসেছি আর একটু জল তেষ্টা লাগছে, একটু জল খেয়ে নেবো, কারণ অনেকক্ষণ ধরে সাইকেল চালাচ্ছি, তো একটু জল খেয়ে নিই, তারপরে ফের আবার রওনা দেবো। তো আমি যখন অযোধ্যায় কাজ করতাম তখন এই বন্ধুর সাথে আমার পরিচয় হয়েছিল, তাই এই বন্ধুর সাথে হঠাৎ করে কাটাতলায় আমার দেখা হয়ে গেল, তো ভালোই লাগলো। কেদারনাথে যাচ্ছি, গাইস পুরো রাস্তা পুরো ফাঁকা, দেখো যেদিকে দেখবে পুরো রাস্তা পুরোটাই ফাঁকা, পুরোটাই ফাঁকা। নাম কি আছে? রাস্তায় চলার পথে আমার বন্ধুদের সাথে দেখা হলো, যে আমার বন্ধু আর এই যে আরো বন্ধুদের সাথে দেখা হয়েছে। আমি এখন আমি কাটাতলার এখানে আছি, বন্ধুদের সাথে দেখা হচ্ছে, কথা বলছি, বন্ধুরা ডেকে কথা বলছে। এমনি আজকে ওয়েদার খুব খারাপ ছিল, তার উপরে কাটাতলা পার হয়েছি সবে, এখনই মোটামুটি বৃষ্টি নেমে গেছে, তো টুকটুক করে বৃষ্টি হচ্ছে। তো আজকের আমাকে পৌঁছাতে হবে যে করে ছোটোর ওখানে দেখা করতেই হবে, তো যাচ্ছি। সত্যি কথা কী বলবো, যে যেই যে যাচ্ছি একটা যাওয়ার মধ্যে খুব আনন্দ লাগছে, কি খুব ভালো লাগছে যেতে। তো তোমরা সবাই আমার ভিডিও দেখতে থাকো, আমি যাবো অবশ্যই, পুরোটা যাবো, তোমরা সবাই সাপোর্ট করো। বৃষ্টি পড়ছে, টুকটুক করে বৃষ্টি পড়ছে, বৃষ্টি হয়তো আটটু পরে অনেক জোরে নামবে, তো তার আগে আমি যদি তো ছোটোর সাথে আমার দেখা করতেই হবে আজকে যেভাবে হোক। তো দেখা করে আবার ওখান থেকে রওনা দেবো কাল সকালে চাঁদনি থেকে ওগুলো কিনে নেবো, কিছু কেনার বাকি আছে সেগুলো কিনবো, কিনে তারপরে ফুলফিল রওনা দেবো, কালকে হয়তো কলকাতা ছেড়ে দেবো আমি। তো বৃষ্টি ভালো জোরেই পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে টুকটুক টুকটুক করে, বেশ একটু পরে হয়তো জোরে নেমে পড়বে। তো যাচ্ছি এই অন্ধকারে, বৃষ্টি পড়ছে অনেক, মোবাইলটা নিয়ে যাবে, সেই কারণে আমি দাদার কাছে এসে একটা প্লাস্টিক নেবো বলে। দাদা একটা প্লাস্টিক হবে, একটা প্লাস্টিক দেবে না দাদা, আমি অনেক দূর যাচ্ছি বুঝলে দাদা, আমি অনেক দূর যাচ্ছি, কেদারনাথ যাচ্ছি সাইকেল নিয়ে, রওনা দিচ্ছি। বৃষ্টিতে ভিজে ভিজে অনেকটা রাস্তায় চলে এসেছি, তো আমি এখন চৌবাগা চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই ছোটোর সাথে দেখা হবে, তারপর ছোটোর সাথে ওখানে রাত কাটাবো। তো ছোটোর সাথে দেখাটাই হচ্ছে আমার গ্রামের লাস্ট একজনের সাথে দেখা, এরপরে আর কারোর সাথে আর দেখা হবে না। তো এই হচ্ছে চৌবাগা, চৌবাগা চলে এসেছি আমি, দেখে না তোমরা আমি ছোটোর বাড়ির এখানে প্রায় পৌঁছে গেছি, আর একটুখানি সময় লাগবে, একটুখানির মধ্যেই ছোটোর সাথে দেখা হয়ে যাবে আমার। তো তারপরে ছোটোর ওখানে রেস্ট নেব, আমি সেটা আগেই বলেছি, আর অল্প সময়ের মধ্যেই ছোটোর সাথে দেখা হবে, ছোটো যেখানে আছে ওখানে খাওয়া দাওয়া করব।
এখানে আমি আগেও এসেছিলাম, আবার আজকে এবার ছোটোর সাথে দেখা হবে, ফাইনালি আমি এসে গেছি। এই ছোটোর বাড়ি এসে গেলাম। ছোটো খোল, ছোটো আসছে। এই হচ্ছে আমাদের ছোট, দেখা হচ্ছে সৌমিত্রের সাথে। খোল গেট, খোল গেটটা, খোল। এ ভাই, এটা একটু ইস্টার্ন মান ভাই। এই হচ্ছে ছোটোর ঘর, ছোটোর ঘরে আমি চলে এসেছি। এই ছোটো এই ঘরে থাকে, ছোটোর ঘরে চলে এসেছি। তো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে আবার কালকের নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই আমায় সাপোর্ট করো।